আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী জীবনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে কবিরা গুণা সম্পর্কে পাঁচটি হাদিস তুলে ধরবো তবে চলুন শুরু করা যাক এক রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবিরা হচ্ছে এক আল্লাহর সাথে শরিক করা দুই পিতামাতার অবাধ্য হওয়া তিন কাউকে হত্যা করা চার মিথ্যা হলফ শপথ করা বুখারী আবদুল্লাহ ইবনে আমর রাদে আল্লাহত তো আনহু দুই রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত চারটি এক আমানতের খেয়ানত করে দুই কথা বললে মিথ্যা বলে তিন ওয়াদা করলে ভঙ্গ করে চার কলহের সময় অশ্লীল ভাষা ব্যবহার করে বুখারি মুসলিম আবদুল্লাহ ইবনে আমর রাদে আল্লাহ তো আনহু তিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের উদাহরণ হচ্ছে সে বান্ডাকা সাগির মতো যে দুই ছাকপালের পালের মধ্য থেকে একবার এপালের দিকে আবার ওই পালের দিকে দৌড়াই মুসলিম আবদুল্লাহ ইমনে উমর রাজা তালা আনহো চার রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা ব্যবিচার করে তখন ব্যবিচারের সময় তার ইমান তার থেকে বের হয়ে যায় তিরমিজি আবু দাউদ আবু হুরাইরা রাজা আল্লাহ তালা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না যদিও তারা তোমাকে তোমার পরিবার ও সম্পদ ছেড়ে যেতে বলেন আহম্মদ মজ ইমন যাবল রাজে আল্লাহ তালা আনহ